সবাই মানুষটা দেখেছে শান্তিপুরে। আপনারা অনেক মানুষ হয়তো শান্তিপুর গিয়েছেন, নদিয়া শান্তিপুর। সেই শান্তিপুরে গিয়ে একটা আশ্চর্য মজার মানুষ দেখেছে। মানুষ কারোর সাথে কয় না কথা, কারোর সাথে কয় না কথা, সদাই থাকে মন গুমুরে। আশ্চর্য এক মজার মানুষ দেখে এলাম শান্তিপুর। আচ্ছা বাবা, আপনারা বলুন, মানুষ কি যে যেমন মানুষ সে তেমন মানুষের সাথে কথা বলে? তার সঙ্গে কথা, প্রেমের কথা হয় মানুষে মানুষে। একজন মাস্টারমশাই একজন মাস্টারমশাইয়ের সঙ্গে কথা ভালো হয়। একজন চাষি, সে চাষের চাষ বোঝে, চাষি চাষি কথা হয়। একজন পুলিশ একজন পুলিশের সঙ্গে কথা হয়। কিন্তু এই মানুষটা এমনই একটা মানুষ, দেখবেন আপনারা বোবা কালা মানুষ দেখেছেন অবশ্য নিশ্চয়ই, যারা মুখে কথা বলতে পারে না, কানে কম শুনতে পায়। হ্যাঁ, তা দেখবেন আপনি তাকে অনেক কিছু কথা বলেন, সে কিছু কিন্তু বুঝতে পারবে না, ইশারায় বলবে। কিন্তু তার পাশে একটা আর একটা বোবা মানুষ এনে দেন, দিয়ে পাশে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনেন যে তাদের কত সুন্দর প্রেমের কথা হয়। তদ্রূপ আমার সেই মানুষ, এ মানুষ নয় রে ভাই, মানুষ আর একটা আছে। সেই মানুষ ছাড়া আজকে যত মানুষ গান শুনতে এসেছে সব মানুষ বাবা মিছে। চণ্ডীদাস বলেছে, শোনো মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই। মানুষ মানে আমার মা, হুঁশে আমার বাবা। মানে আমার মা, হুঁশে আমার বাবা। মায়ের যদি মান না থাকে, রাধারানীর মান ছিল, মায়ের যদি মান না থাকে আর বাবার যদি হুঁশ না থাকে, তাহলে কিসের মানুষ? মানে মা, বাপ, হুঁশে বাবা। বাবা যদি হুঁশ কানা হয়, বাবা যদি তাল কানা হয়, তাহলে তো বাবা সংসার বেশি দিন টিকবে না। মানুষ আকারে মানুষ, সে মানুষ মানুষ নয় বাবা। প্রকারে মানুষ, সে মানুষ মানুষ নয়। যে বাবা আত্মচেতনার মানুষ, সেই তো মানুষ। তা বলেছে, আশ্চর্য এক মজার মানুষ দেখে এলাম শান্তিপুরে। সে মানুষ কয় না কথা, কারোর সাথে সদাই থাকে মন গুমুরে, মন গুমুরে। তার বাবা কোনো মন সবসময় কোনো দিন ফুর্তি নাই। ফুর্তি হয় কখন? ফুর্তি হয় সেই মানুষ রেগে যায়। রেগে গেলে বলছে, রেগে গেলে সেই মানুষের এমনি ধারা, কখন জ্যান্ত কখন মরা, পাছাই দাড়ি বেউলি পরা, সপ্ত সাগর তার ভিতরে। কত বড় কথা গো! সেই মানুষটা রেগে গেলে, সেই মানুষ যখন রেগে যায়, সেই মানুষের মাপ হয় 8 ইঞ্চি বাবা, 8 আঙুলের মাপ হয়। হরিবল হরিবল, নিজে নিজের হাতে, এর চেয়ে বেশি কিছু বলা যাবে না, বুঝে নেন। ভাই বলেছে, বন্ধু বলেছে, কলা ছাড়িয়ে বিক্রি হয় না, কলা গোটা সমেত বিক্রি হয়। তবে গুরুর বাড়িতে কলাটা ছাড়িয়েই বিক্রি হয়। হ্যাঁ হ্যাঁ, তুমি যখন বলেছো আমার গুরুদেব আছে, তা গুরুর কাছে কলাটা ছাড়িয়ে খেতে হয়, গুরুর কাছে খোসা সমেত খেতে হয় না। তাই কি বলছে শুনুন। তাহলে সেই মানুষটা কেমন? এই যে দেখছেন, এই মানুষটাকে দেখছেন তো দাদা, আমার বাসি দাদা, গজলডোবা বাড়ি 10 নম্বর। আচ্ছা, এর মাথায় চুল আছে? আপনারা বলুন, চুল আছে? চুল নাই। আমার মাথায় চুল আছে, দেখছেন বড় বড় চুল, আমার এখানেও আছে। এর ছাদে লোক নাই, বাম্পার ভিড়। তত্রূপ আমার সেই মানুষ, তাই বলি সেই মানুষে মানুষের নারা মাথা, মাথাটাই আবার হুল্লা চাটা, বাসি দাদার মতো। সেই মানুষে সেই মানুষের নারা মাথা, মাথাটা হুল্লা চাটা। সেই মানুষ জঙ্গলে থাকে মানুষ,
জঙ্গলে খাই, সেই মানুষের আপনাদের মতো বড় বড় পাকা বাড়ি নাই। বাবা বিকাশ দাস বাউল আমার সেই মানুষটা, সেই মানুষটা দেখবি যদি ওরে পাগল মনামা। চল দুজনাই আমার গুরুর বাড়ি, বাড়ি 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 যাই। বলেছে সেই মানুষের ন্যাড়া মাথা, জীবনে কোনোদিন চুল নাই বাবা, মানুষের ন্যাড়া মাথা, মাথাটা হুল্লাচাটা, সে মানুষ জঙ্গলে থাকে জঙ্গলে খায়। কোথায় বলেছে? শান্তিপুর, শান্তিপুর। জানি না নদিয়া শান্তিপুরে কত শান্তি আছে, সেখানকার মানুষের শান্তি নাই। তার পাশের বাড়ি আমার বাড়ি, সেখানকার মানুষের শান্তি নাই। বলেছে বাউল, বলেছে যাহা নাই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে আমার দেহ ভাণ্ডে, এই ভাণ্ডে একটা মানুষ আছে, যেখানে মানুষটা থাকে সেটাই হলো শান্তিপুর। জঙ্গলে থাকে মানে কোন জঙ্গল? জঙ্গল মানে বন, বন জঙ্গল। বলেছে অনেক পশ্চিমবাংলায় অনেক বড় বড় জঙ্গল আছে, তার মধ্যে সব থেকে বড় জঙ্গল হলো সুন্দরবন। না বাবা, সুন্দরবন বড় বড় জঙ্গল, বাঘ আছে ভাল্লুক আছে সেখানে। ও তো কেমন জঙ্গল, ছোট পাড়া জঙ্গল। এই মানুষ যেখানে বাস করে সেই মানুষের কাছে, সেই মানুষের চারিদিকে জঙ্গল। হরি বল হরি বল, বুঝে নেন বাবা, এর থেকে বেশি কিছু বলা যাবে। তাই বলি সেই মানুষের, সেই মানুষের, সেই মানুষের, মানুষের ন্যাড়া মাথা, মানুষের গলা কাটা। কারো গলা কাটা আছে এখানে নাকি? কারো নাই বাবা। হরি বল হরি বল। বাউল যে মানুষটার কথা বলছেন একটু বাবা ভালো করে চিন্তা করে দেখুন, চিন্তা করে যদি না পান তাহলে বাড়ি থেকে একটু দেখে নেবেন তার গলাটা কাটা আছে। হরি বল হরি বল। গলা কাটা মানে মানুষের ন্যাড়া মাথা, তার গলা কাটা মানুষের ন্যাড়া মাথা, হুল্লা চাটা মানুষ জঙ্গলে থাকে জঙ্গলে। হ্যালো হ্যালো স্যার, সেই মানুষ রাগে না,
আমি যদি এই মাকে একটা ভক্তি করি, মা আমাকে আশীর্বাদ দেবে। আর আমি মা বসে বসে গান শুনছে, মাকে যদি ঠেলে ফেলে দিই তাহলে আমাকে আশীর্বাদ করবে না অভিশাপ করবে, মানে মাকে রাগানো হচ্ছে। এই মানুষটা, এই মানুষটা রেগে গেলে সেই মানুষের রাগ, যে মানুষটা যখন রেগে যায় রাগ তো শান্ত করারও একটা কায়দা আছে, কৌশল আছে। আমি যদি মাকে রাগিয়ে দিই, মা আমার অন্যায় হয়ে গেছে, তোমার চরণ ধরে বলছে আমাকে ক্ষমা করে দাও মা, অনুনয় বিনয় করে মায়কে। এই মানুষটা যখন রেগে যায় তখন কি হয় জানেন? এই মানুষটা রেগে গেলে রেগে 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 মানুষটা পরিচয় দিই, বলি চূড়ার মধ্যে চূড়ায় আছে ব্রহ্ম পাশে স্থিতি, পাটো মধ্যে মহা বিষ্ণু পড়েছে বসতি, চক্ষু মধ্যে কালা চাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করেন পান, কর্ণে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বত্রিশ যুগান, আল জীবাই সরস্বতী কণ্ঠে শ্রীক নাই, বলি হস্তের মধ্যে শ্রী গোবিন্দ বাহুতে বলবান, বলি হস্তের মধ্যে শ্রী গোবিন্দ দ্বার অধিপতি, সপ্তদ্বীপে নপুরা ধাম করেছে বসতি, বলি নাভি মুদে ব্রহ্ম সদাই করিতেছে খেলা, বলি লিঙ্গ মুদে মহাদেব রয়ে চন্দ্রকলা, বলি গুচ্ছ দ্বারে বসে আছে নারুয়া গোপাল, কামিনীর সঙ্গে গেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তি আমার বসুমতি পাই, আঠারো মোকাম তত্ত্ব কহিলাম তাই, আঠারো মোকাম তত্ত্ব যেই জন জানে, নর লোকে তুচ্ছ তার দেব লোকে মানে, নিতাই গৌর প্রমাণন্দ একবার হরি হরি বল হরি। তাহলে কোন মানুষের গান হচ্ছে আপনারা বুঝুন, বলেছে লিঙ্গ মুদে মহাদেব, আজকে যে মায়ের পদতলে পড়ে আছে মহাদেব, মহাদেবের কথা হচ্ছে, মহাদেবের কথা হচ্ছে। আচ্ছা মা, আপনারা শিবরাত্রিতে জল ঢালেন না মা? ঢালেন তো, শিবের মাথায় ঢালেন তো? হ্যাঁ বলছে শিবের মাথায় ঢালেন না, শিবের মাথায় কেউ জল ঢালেন না, আপনারা জল ঢালেন শিব লিঙ্গের মাথায়। হরি বল হরি বল। বাবুল বলছে শিবলিঙ্গের মাথায় জল ঢালার দরকার নাই, ও সারাদিন না খেয়ে উপোস করে পেটে গ্যাস অম্বল করে কোনো দরকার নাই, বাড়িতে যে জ্যান্ত শিব আছে তাকে স্নান করান। কি দিয়ে স্নান করান? দুধ আর গঙ্গা জল না মা, শিবকে স্নান করান দুধ আর গঙ্গা জল। হরি বল হরি বল হরি বল। গঙ্গা জল আপনাদের কাছেই আছে বাবু, সেই গঙ্গা জল দিয়ে নিত্য নিত্য শিবকে স্নান করান, শিব সন্তুষ্ট হবে। ওর জন্য বলেছে সেই মানুষটা রেগে গেলে স্নান করে মায়ের গঙ্গা জলে। চৈত্র মাসে আমাদের ওখানে যত বুড়ো ছোড়া ইয়াং যত শিব আছে, ওই বছরে একবার গিয়ে গঙ্গার জলে শিবকে স্নান করিয়ে আবার মন্দিরে তোলে, মানে শিব এক বছরকার মতো শান্ত। আমাদের এ শিব তো আর এক বছরকার জন্য শান্ত নয়, প্রত্যেকদিন শান্ত করতে পারে। সেই মানুষটা রেগে গেলে মানুষটা স্নান করে বাইরে গঙ্গা জলে, আবার স্নান করিতে স্নান করিতে স্নান করিতে স্নান করিতে হোমায়ের ভরা নদীকে শুকাইয়া দেয়, একবার হরি বল হরি বল হরি বল হরি বল বলে হোমায়ের ভরা মা। বাবাদেরকেও বলছি আপনারা তো গঙ্গা স্নান করেন না, করেন তো?
মা ওরা গঙ্গা স্নান করে। গঙ্গা স্নান করতে করতে কোনোদিন গঙ্গা জল শুকাই দিতে পেরেছেন? যদি কোনো মা পেরে থাকেন একটু হাত তোলেন। আপনি স্নান করছেন, এক বালতি জলে যদি স্নান করেন দেখবেন এক সময় জলটা শেষ হয়ে যাবে, কিন্তু গঙ্গা জল শুকাতে পারেন কি? পারেন না। ওর জন্য বলছি আপনারা মানুষই নয়। আর আমার এই মানুষ যখন গঙ্গার জলে স্নান করে বাবা, তখন মায়ের গঙ্গা গরম হয়ে যায় বাবা, জল শুকিয়ে যায়। গঙ্গা মলো জল পিপাসায় ব্রহ্মা মলো শীতে, উঠানো পাঠিয়া গেল মাঘ মাসে শীতে। হ্যাঁ বাবা, যখন মানুষ স্নান করে না মায়ের গঙ্গা কেন গঙ্গার চতুপুষ্টি উদ্ধার করবে? তাই সেই মানুষটা রেগে গেলে স্নান করে মায়ের গঙ্গা জলে, মদ খাবেন প্রত্যেকদিন, মদ খাবেন, পয়সা না থাকলে বাড়ি জমি বিক্রি করে দিয়ে মদ খাবেন, এটা আমি বলে গেলাম। কিন্তু মদ খেয়ে যেন কেউ বমি করেন না। বমি করলে কি হয়? কোনো মানুষের যদি ডায়রিয়া হয়, পায়খানা হয় বা বমি হয়, পায়খানা না হলে যদি দিনে পাঁচবার বমি করে তার দেহটা কেমন হয় গো? কেমন হয় বাবা? লালবেলে ভাব হয়ে যায়, তাই না? প্রত্যেক দিন মদ খাবেন, দেখবেন মদ খেয়ে যদি বমি করেন এই দেহটার আর কোনো স্থান থাকবে না। তদ্রুবই আমার সেই মানুষ, সে বমি করে না, আমরা তাকে বমি করাই।
করাই বলি সে করে, যে ভক্ত ভূমি করায় না তার মানুষের মরণও হয় না। ওর জন্য ভাবা পাগলা লিখেছে, ওগো মরণ কারো কথা শোনে না, মরণ কারো মরণ কারো মরণ কারো কথা শোনে না, মরণ যখন তখন যেথায় সেথায়, যখন তখন যেথায় সেথায় বমি করে না, বমি আমরা করাই। তাই বলি সেই মানুষটা রেগে গেলে হাতির সমান শক্তি ধরে, বলি অবশেষে বমি করে। এই মানুষটা যখন স্নান করে না, স্নান করতে করতে স্নান করতে করতে বমি হয়ে যায়। নাক নাই তো, চোখ নাই, কিন্তু ভালো দেখতে পায়, সোজা চলে যায় বাবা, কোনো দিকে ব্যাকাটা রা নাই, সোজা ঢুকে পড়ে। হ্যাঁ, সোজা ঢুকে পড়ে। ও বলি অবশেষে বমি করে বাবা, অবশেষে বমি করে সেই মানুষের প্রাণ হারায়। একবার হরি বল হরি বল হরি বল হরি বল বলে সেই মানুষের প্রাণ হারায়। আয় সেই মানুষটা দেখবি যদি পাগলা আমার সঙ্গে আয়, সেই মানুষটা দেখবি যদি পাগলা আমার সঙ্গে। আমার সঙ্গে